আসসালামু আলাইকুম। আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্যারাডক্সিক্যাল সাজিদ বইয়ের রিভিউ নিয়ে। বইয়ের নাম প্যারাডক্সিক্যাল সাজিদ, লিখেছেন আরিফ আজাদ এবং এটি পাবলিশ হয়েছে গার্ডিয়ান পাবলিকেশনের পক্ষ হতে। এটি প্রচ্ছদ রচনা করেছেন কাজী জুবাইর মাহমুদ। তো চলুন এর ভেতর থেকে ঘুরে আসা যাক। বইয়ের প্রথম পৃষ্ঠে কিছু লেখা আছে, তা আমি পড়ব। বিশ্বাসের কথা কতটা শক্ত করে বলা যায়, বিশ্বাসী প্রাণের সুর কতটা অনুপম হতে পারে, বিশ্বাসকে যুক্তি দাঁড়ি পাল্লায় মাপা কি খুব সহজ, অবিশ্বাসীদের কতটা মায়াভরের স্পর্শে বিশ্বাসের শীতল পরশ দেওয়া যায়, যুক্তিতেই মুক্তি নাকি বিশ্বাসের যুক্তিতে মুক্তি। এখানে কিছু প্রশ্ন আছে এবং প্যারাডক্সাল সাজিদ পড়ে এসবের উত্তর মিলতে পারে। তো চলুন এর ভেতর দেখব। এটি প্রথম প্রকাশিত হয়েছে আপনার 2017 সালের 9 ফেব্রুয়ারি এবং এর মুদ্রিত মূল্য 300 টাকা। এর কিছু সূচিপত্রে যে গল্পগুলো ছিলাম সেগুলো পড়ব। একজন অবিশ্বাসীর বিশ্বাস, তাকদীর বনাম স্বাধীন ইচ্ছা, স্রষ্টা কি এখানে বিতর্কিত, স্রষ্টা কেন মন্দ কাজের দায় নেন না, শূন্যস্থান থেকে স্রষ্টার দূরত্ব, তাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দেন, সত্যি কি তাই, মুশরিকদের যেখানে পা হত্যা করো অতঃপর, স্রষ্টাকে কে সৃষ্টি করলো, একটি সাম্প্রদায়িক আয়াত এবং কোরআন কি সূর্যকে পানির নিচে ডুবে যাওয়ার কথা বলে, মুসলমানদের কোরবানি ঈদ এবং একজন মাতব্বরের অযথিত মাতব্বরি, আল কুরআন কি মানব রচিত, রিলেটিভিটির গল্প, এ লেটার টু ডেভিড, জেসাস ওয়াজেন্ট মাইথ অ্যান্ড এক্সিস্টেড, কোরআন আকাশ ছাদ এবং একজন ব্যক্তির মিথ্যাচার, আয়েশা রাদিয়াল্লাহু মুসা ইসলামের বিয়ে এবং কথিত নাস্তিকতার নাস্তিকদের কানাঘুষা, কোরআন কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিজের কথা, স্রষ্টা যদি দয়ালুই হবেন তাহলে জাহান্নাম কেন, কোরআন মতে পৃথিবী কি সমতল না গোলাকার, একটি ডিএনএ জবানবন্দি, কোরআনে বিজ্ঞান, কাকতালীয় নাকি বাস্তবতা, স্রষ্টাকে এমন কিছু বানাতে পারবে যেটা স্রষ্টা নিজেই তুলতে পারবে না, ভেলকিবাজি সাতটাহন। বইটির সারসংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরব। সাজিদ হচ্ছে একজন সত্যান্বেষী যুবক, একসময় নতগত কথিত বিজ্ঞান মনস্কতা নামে ভ্রান্ত বিশ্বাসের পদে তোলে, সত্যের সন্ধান পেয়ে আজ নত হয় মহান স্রষ্টার সামনে, শুধু নত হয়ে ক্ষান্ত হয়নি, যে মশালের সন্ধান পেয়েছে সেটা ছড়িয়ে দিচ্ছে আপনজনদের কাছে, কখনো মুসলিম অমুসলিমদের ভ্রান্ত ও উন্ধারণার মুন্ডুপাত করে, কখনো মুসলিম পরিবারের জন্ম নেওয়া মুসলিমদের সংস নিরসন করে, ইসলাম নিয়ে নাস্তিক আর সংশয়বাদীদের মৌলিক প্রশ্ন হতে হাতে গোনা, বেশিরভাগ ইসলামী শত্রু আর বিদেশিদের থেকে ধার করা, এগুলো যেমন ছিল 1400 বছর আগে তেমনি যেই আছে আজও, এসব নিয়ে কাজ হয়েছে প্রচুর দেশে বিদেশে। আরিফ আজাদের স্বকীয়তা এখানেই যে তিনি এগুলো তুলে এনেছেন গল্পের ধাঁচে আকর্ষণীয় ঢঙে ও সহজ ও সাবলীল ভাষায়, প্রাসঙ্গিক যুক্তি আর প্রতিতুলনার সন্নিবেশে। এখানে আছে মুক্তিযুদ্ধ, বিজ্ঞান, কৌতুক, যুক্তি, কোরআন, গবেষণা আর অনেকখানি ইসলাম। এই বইটি কাদের জন্য, যারা বিজ্ঞান ও ধর্মকে গুলিয়ে নানান সন্দেহে দিনাতিপাত করেন, এই বইটি তাদের জন্য অবশ্য পাঠ্য আর সকল পাঠকের মনেই বিশ্বাসের আকর্ষণ আরও যুক্তি করে তুলবে এই বই।